আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো ফ্রেন্ডস, এমন একটা ওয়েবসাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব, এখানে যদি আপনারা ঠিক মতো কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ, কথা যদি শুনতে পারেন ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে নিতে পারবেন, যেটা হচ্ছে রেফার ছাড়া ইনশাল্লাহ প্রতিদিন 200-300 টাকা আর্নিং করতে পারবেন যদি ঠিকভাবে কাজ করেন, কোনো ফাজলামি না করেন। এ টু জেড ভিডিওটা দেখবেন, আশা করি সবারই উপকার হবে ইনশা আল্লাহ। সো লেটস স্টার্ট ইট নাও। প্রথমত রিকোয়েস্ট করবো আমার নতুন বন্ধু যারা, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, বিকজ অফ এইখানে কিন্তু আমি সব ধরনের আপডেটগুলো আপনাদেরকে পরিচয় করাই দিই, যাতে করে আপনার টাকাগুলো হাতে পান। ওকে, আজকের সাইটটা এমন একটা সাইট যেটা হচ্ছে অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড, এখান থেকে আপনারা এভরিডে ভালো একটা আর্নিং করতে পারবেন উইদাউট রেফার ইভেন, 24 ঘন্টায় ক্যাশ আউট, যে কোনো মুহূর্তে আপনি আপনার টাকা পকেটে নিতে পারবেন, কাজ করছেন তো টাকা হাতে নিতে পারবেন। বুঝতেই পারতেছেন অনেকদিন পরে কিন্তু আমি আজকে ল্যাপটপ দিয়ে ভিডিও করতেছি, বিকজ অফ এটা ফোন দিয়ে গেলে আপনারা বুঝবেন না। এটা অলরেডি লিস্টেড রয়েছে অনেক মার্কেটে, এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন প্রায় কত, অনেক উপরে চলে গিয়েছিল, 53 সেন্ট, এখানে দেখাচ্ছে কত, $1 প্লাস হয়ে গেছিল। ওকে, বর্তমানে এটার প্রাইস রয়েছে আপনার কত, বিটকয়েনে মেবি 382-387, ভালো একটা রেপুটেশন রয়েছে এটার। আর এটা কোন কোন মার্কেট থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে এ টু জেড বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আপনারা এখানে ক্লিক করে মার্কেট পেয়ারে জাস্ট বাই অ্যাডজাস্ট ভলিউমে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন ইএক্স বিট্রেক্সের মতো বড় একটা এক্সচেঞ্জ, তারপরে বিসিসিসি এক্সচেঞ্জে রয়েছে, আবার একজ্ঞান কয়েন এক্স, আপবিট হচ্ছে ইন্দোনেশিয়ার বড় একটা এক্সচেঞ্জ, এগুলো ভলিউমটা খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা, 164.9224 ভলিউম রয়েছে, অ্যামেজিং, এটার র্যাঙ্ক হচ্ছে 192, হাজার হাজার কয়েনের ভিতরে কয়েন মার্কেট ক্যাপের এটার র্যাঙ্ক হচ্ছে অনলি 192। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, বিকজ অফ উইদাউট রেফার আর্নিং এর একটা সুযোগ, এমন একটা সুযোগ যেটা আপনারা কখনোই পাবেন না। আর আমার জানা মতে, আমার বোঝা মতে, যারা কোন কোনে কাজ করেছিলেন, এই ভিডিওটা হয়তো বা 10-15 মিনিটের মতো লং বা হবে, আপনারা দেখবেন, তবু কেন দেখবেন সেটা আমি বলতেছি, এখানে একটা কাহিনী আছে, আইডিটা ভেরিফাই করতে হবে, তবে কোনো ভোটার আইডি কার্ডটা জাস্ট একটা প্রোফাইল কমপ্লিট করতে পারলেই হয়েছে। ওকে, কারণ আমি আমার নোটিফিকেশনটা অফ করে নিই, ইয়ের কি বলে যে হোয়াটসঅ্যাপের। তো কোন কোন থেকে এখানে ভালো একটা আর্নিং, পার ডে হচ্ছে 200-300 টাকা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সজীব যে নাকি এটা শেয়ার করেছে, আমাদের সজীব ভাই আর্নিং হচ্ছে আজকে 300 টাকা আর্নিং হয়েছে সজীবের, এগুলো হচ্ছে সজীবের পোস্ট আর কি। তো আপনাদেরকে সামথিং কিছু কাজ করতে হবে, এখানে এটা যেটা দেখাই দিব, ওদের অ্যাপও রয়েছে, অ্যাপসের ব্যাপারটা পরবর্তী পর্বে দেখাবো, এখন দেখালে আপনারা বুঝবেন এখানে একটা কাহিনী আছে। ওকে, তো ফার্স্টে বলি, লিঙ্ক ইন দ্য টেলিগ্রাম ডিসকর্ডে ক্লিক করবেন, মানে প্রথম লিঙ্কে ক্লিক করবেন, আমি আচ্ছা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব না, প্রথম লিঙ্কে ক্লিক করবেন, ফার্স্টে বলি আপনার ব্রাউজারে ডিসকর্ডটা লগ ইন করে নিতে হবে, এখান থেকে যাদের অ্যাকাউন্ট নেই রেজিস্টারে ক্লিক করে দিবেন, এখানে একটা ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তো আমি অ্যাকাউন্ট করে লাইভ দেখাবো। আর ভাই কি বলে, এটা একটা অন্যরকম রেকর্ডার, আমি এটা চাইলেও সরাইতে পারতেছি না, কেন আমি বুঝতেছি না, আচ্ছা সরানো যায় মেবি, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সরানো গেছে। তো ভাই ল্যাপটপ দিয়ে আসলে আমি ভিডিও করি না আপনাদের জানা মতে, এখন আমি অ্যাকাউন্ট করে লাইভ আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা খুব ইজিলি যাদের ডিসকর্ড নাই তারা অ্যাকাউন্ট করতে পারেন, ফার্স্টে হলে ডিসকর্ডে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডস, আপনারা এখানে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, আমার এটা দিয়ে মেবি যে অলরেডি খোলা রয়েছে এই জন্য আর কি এটা হচ্ছে না, তো সমস্যা নাই। আপনারা কি করবেন, এটা এটা করার পর ইমেল পাঠাবে, আমি দেখাই দিতেছি আপনাদের, এই যে ফ্রেন্ডস আপনাদের এরকম একটা ইমেল পাঠাবে, ঠিক আছে, তো আপনারা কি করবেন ইমেলটা ভেরিফাই করে নেবেন, আশা করি এগুলো তো আর দেখাইতে হবে না, তবু দেখাইতেছি পার্ট বাই পার্ট, এই জন্য যাতে করে আপনাদের কষ্ট না হয়, এটা দুইটা পার্ট হবে, কারণ 24 ঘন্টা অ্যাকাউন্ট ভেরিফাই হয়, তারপরে আপনাদের এখানে কাজ করতে হয়। তো এটা ভেরিফাই করার পর এটা লগ ইন করে নেবেন, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, অ্যাকাউন্ট ই করতে গেলে আপনাদের এরকম রোবট আসতে পারে, আই এম নট এ রোবট, এগুলো কিন্তু আপনারা অবশ্যই ফিল করে নেবেন। ওকে, তো এটা এই যে দেখেন এখানে কি বলতেছে, নিউ লগ ইন ডেডিকেট, মানে আপনাকে লগ ইন করার সময় তারা ডিটেক্ট করতেছে যে নতুন একটা ডিভাইস থেকে আপনি লগ ইন করতে চাচ্ছেন, যে এরকম আর কি, দেন আপনি কি করবেন এখান থেকে যে লগ ইনটা ভেরিফাই করতে হবে, অ্যাপ্রুভাল করতে হবে, ঠিক আছে, এটা আমার অনেক ভাইয়া বুঝবে না যার কারণে আমি দেখাইলাম। তো এখন এই যে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, সো আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে বলি এখানে লগ ইন করতে হবে, লগ ইন করার পর হচ্ছে এখানে আপনি বাকি যে কাজগুলো সেটা আপনি করতে পারবেন, আমি দেখাই দিতেছি।
তো এখানে দেখেন আমার একটা লগইন হয়ে গেছে। ফারস্টে বলি ডিসকর্ডে আপনাকে লগইন করতে হবে। এখন হচ্ছে আসল যে কাজ, যেখান থেকে আপনি আর্নিং করবেন সেখানে ফিরে যাব। অলরেডি কিন্তু 5 মিনিট শেষ ভিডিওটার, বিকজ অফ এখানে একটা কাহিনী আছে ভাই। ডিসকর্ডটাই হচ্ছে মূল, ডিসকর্ডে কোনো কাজ নাই তবু হচ্ছে মূল। লিংক ইন দা ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর যে ইমেলটা দিয়ে ডিসকর্ড করছেন সেই ইমেলটা এখানে দিবেন আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে দেখেন পাসওয়ার্ডটা সেভ করে দিছি, আমাকে একটা ইমেল করছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এইখানে যদি আপনি চুল পরিমাণ ভুল করেন একটা পয়সা পাইবেন না, আইডি ব্যান করে দিব। এটা কোন কোনের বড় ভাব কথা বুঝতে পারছেন? এভরিডে ক্যাশ আউট, যার কারণে আপনাদের সাথে এটা শেয়ার করা। তো ভাই এখানে কোনো বাঙালি আকাম কুকাম কইরেন না, এখানে ক্লিক করবেন। এই যে সরি, আমি এখান থেকে ভেরিফিকেশন, এখানে কোনো আকাম কুকাম করবেন না। অলরেডি এটা বাংলাদেশ থেকে ব্যান, অলরেডি ব্যান, বাট ডিসকশন ডিসকর্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, যার কারণে আপনাদেরকে শিখে দিতেছি। দেন এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু এভরিডে ক্যাশ আউট, 24 ঘন্টা পর পর ক্যাশ আউট, কথা কি বুঝে আসছে? 24 ঘন্টা পর পর ক্যাশ আউট, মাথা রাইখেন জিনিসটা, এটা নষ্ট করেন না, অনেকের রিজিক নষ্ট হবে। এখন এটা দেখেন সাইনিং সাকসেসফুল, ইউ ক্যান নাও ক্লোজ দিস ট্যাব, মানে এই ট্যাবটা ক্লোজ করে দিতে হবে এখান থেকে। আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন যদি এখানে ক্লিক করি, এখন দেখেন আগের যে ট্যাবটা ছিল আমার, কিংবা আপনারা আবার অ্যাগেন আমার দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে দেখেন ফলোয়িং এক্সাম্পল অ্যাড ট্যাগ, আপনি কি নিয়ে কাজ করবেন এখানে? তো আমি দিচ্ছি ব্লকচেন, তারপরে এডুকেশন দিলাম, তারপরে এন্টারটেইনমেন্ট দিলাম, গেম দিয়ে দিলাম, মানে আপনাদের যে বিষয় নিয়ে ভালো লাগে ক্রিপ্টো কারেন্সি দিয়ে দিলাম। আপনারা কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে দেখেন ট্যাগ যখন আপনার দেওয়া হয়ে গেছে, এখান থেকে কন্টিনিউ, আপনি আপনার ইচ্ছে মতো পারলে একটু, আমি চারটা দিছি, আপনারা 6-7টা ট্যাগ দিয়ে। ওকে, কথা বুঝে আসছে? যাতে করে ভালো একটা আর্নিং আপনার করে নিতে পারেন। সো আপনার ফানি দিতে পারেন, কমেডি দিতে পারেন, মানে যে সপ্তাহ নিয়ে আপনার কাজ করবেন, দেন কন্টিনিউতে প্রেস করে দেন। ওকে, এখন দেখেন ফাইন্ড চ্যানেল টু ফলো, কিছু চ্যানেল আপনাকে তারা সামনে শো করছে। এই চ্যানেলগুলো হচ্ছে পপুলার, এগুলো হচ্ছে এই জায়গার পপুলার। তো আমরা এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, মানে ফলো করতেছি আর কি, কথা বুঝতে পারছেন? লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, যাতে করে এই চ্যানেলগুলো আমাদের সামনে আসে, আমরা তাদের কাছ থেকে ভালো একটা নিয়ে নিতে পারি, লাইক কমেন্ট নিয়ে নিতে পারি। এখানে কিন্তু লাইক কমেন্ট করে ইনকাম, এখানে একটা কাহিনী আছে। তো জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেন। ওকে, সো এখন আমাদের যে মূল ইন্টারফেস সেটা আমাদের সামনে শুরু হবে। আমরা এখানে অ্যাড টু জেড দেখবো, ইভেন এখান থেকে এভরিডে ভালো একটা আর্নিং করবো। ঈদের আগে সবার পকেটটা ভরবে ইনশাল্লাহ, সবার ভালো একটা আর্নিং হয়ে যাবে। সো লোড নিচ্ছে, আমি একটু ওয়েট করব। তো ফ্রেন্ডস দেখেন আমার নাম অনুসারে এখানে একটা চ্যানেল সাজেস্ট করতেছে, কথা বুঝতে পারছেন? আপনারা আপনাদের নামও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনারা আপনাদের নামটাও ইউজ করতে পারেন। বাট আপনারা একটা নাম, ইউনিক একটা নাম দিলে বেটার হয়, কথা বুঝতে পারছেন? ইউনিক যদি একটা নাম দেন সেটা হচ্ছে বেটার হয়, যেমন মানুষের যেটা আকর্ষণ করবে ওরকম একটা কিছু আপনি যদি এখানে দেন তাহলে বেটার হয়। তো আমি দেখি কোনো কিছু পাই কিনা, মজার একটা কিছু দিতে পারি কিনা। তো আমি একটা দুষ্টামি করে একটা নাম দিয়ে দিলাম, অ্যাস মানে অ্যাস্ক মি কোনো একটা কোশ্চেন করো আর কি, এরকম আর কোনো আপনারা যে স্পেস টিসপেস এগুলো দিবেন এরকম লাগানো থাকবে। দেন ক্রিয়েট। ওকে, সো এখন এটা ক্রিয়েট হচ্ছে, একটা চ্যানেল কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। সো আমরা ওয়েট করব, চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে রিওয়ার্ড ভ্যালিডেশন, কথা ভালোভাবে বুঝছেন? এখন যদি আপনি স্কিপ করে দেন আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না, কথা বুঝতে পারছেন? এখানে 100 কয়েনের মূল্যই 300 টাকা, আর এখানে আপনি এটা ভেরিফাইয়ের মাধ্যমেই কাজ করতে পারবেন, আদারওয়াইজ এখানে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন 3টা অপশন, ফোন নাম্বার ভেরিফাইটা হবে না, প্রুফ বিআইএ ক্রেডিট কার্ড, এটা আসলে আমাদের নাই, এখন হচ্ছে প্রুফ বিআইএ চার্ট, এটা আমাদের আছে। এখন যদি আপনি স্কিপ ক্লিক করেন আপনার রিওয়ার্ড ভ্যালিডেশন হবে না, 30 টাকা কয়েন আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন না। এখানে জয়েন লিভারি চার্টে ক্লিক করে দেন। ওকে, আর এটাই আপনাকে করতে হবে, মোস্ট আমি যেটা দেখাচ্ছি সেটাই করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটাও ভ্যালিড করতে পারবেন না, আর্নিং করতে পারবেন না। তাদের মেম্বার রয়েছে 31,236 জন, 1,907 জন অলরেডি অনলাইন দেখাচ্ছে এক্ষুনি, অ্যাকসেপ্টে ক্লিক করে দেন। ওকে, সো ডিসকর্ড কেন আগে বললাম লগ ইন করতে, ডিসকর্ড দিয়েই আপনাকে এখানে আইডিটা ভেরিফাই করতে হবে। সো এখানে দেখেন আমরা কিন্তু চলে আসছি তাদের একটা গ্রুপে। আমি যদি আপনাদের দেখাই এখান থেকে একটু
এখানে একটা গ্রুপে চলে আসছি, লিভারি চ্যাটার, এটা হচ্ছে গ্রুপ। আপনারা ভুলেও কোথাও ক্লিক করবেন, আমি যেখানে বলবো জাস্ট ওইখানে ক্লিক করতে হবে আপনাকে। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে নোটিফিকেশনটা, এটাও কেটে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। উপরের দিকে চলে যাবেন, ওকে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এই যে এদিকে এদিকে দেখবেন অনেক লেখা আছে, বাট আপনি কি করবেন, রিওয়ার্ড অ্যাপ্রুভাল এটাতে ক্লিক করতে হবে। ওকে, রিওয়ার্ড অ্যাপ্রুভাল ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে হাতের ডান দিকে। রাইট নাও হাতের ডান উপরের দিকে চলে যাবেন, এখানে অনেক কিছু ইন্ট্রোডাকশন করবে। আপনারা কোথাও তাকাবেন না, আমি যেটা বলবো জাস্ট সেটাই করতে হবে আপনাকে, আদারওয়াইজ এখানে আপনার আইডি ব্যান হয়ে যাব। ক্লিক দিস বোর্ড ক্লিক করেন, ওকে। এরকম একটা ইন্টারফেস আসছে এইখানে, এই যে মেসেজ, মেসেজের ভিতরে আপনাকে কিছুই করবেন না, আপনারা জাস্ট লিখবেন হাই। হাই লিখে যদি আপনারা কি বলে যে হাই লেখার পর যদি আপনারা ল্যাপটপ থেকে হন তাহলে ইন্টার মারবেন, আর যদি ফোন থেকে তাহলে সেন্ড করে দিবেন। আমি সেন্ড করে দিচ্ছি, তো এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এই যে ভেরিফাই, ভেরিফাই লিভারি ডট আই ও, কথা ভালোভাবে খেয়াল করেন, এখানে ক্লিক করতে হবে। ওকে, আদারওয়াইজ আপনি আপনার সবকিছু লস্ট করে ফেলবেন। ক্লিক নাও, দেন ইয়াপ, মানে ইয়েস আর কি, ডোমিন, ডোমিনে নিয়ে যাচ্ছে তাদের যে ওয়েবসাইট, এখানে লিভারি রিওয়ার্ড সেলফ সার্ভিস ভেরিফিকেশন, হোয়াই ইজ দিস নেট, এটা ইন্ট্রোডাকশন, এখানে চাইলে পড়ে নিতে পারেন। এখানে আপনাকে কিছু কাজ করতে হবে, টুইটারে লিঙ্ক করে রাখবেন, এগুলো যদি করতে মন চায় করে নিয়েন, মেবি না হইলেও চলবে, টুইটারটা বেস্ট। এখন আমি টুইটারটা লিঙ্ক করব, তার আগে এখান থেকে একটা নিউ ট্যাব নিব, মানে এইখানে কাজ করার আগে ফার্স্টে বলি আপনাকে যে কাজটা করতে হবে, ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনার ব্রাউজারে, আর টুইটারটা লগ ইন করতে হবে। সো আমি আমার টুইটারটা লগ ইন করে নিচ্ছি, তো টুইটারটা লগ ইন করার পর ফার্স্টে বলি এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখেন কি হয়, অথরাইজ করতে হবে আপনাকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা চাইলে ফেক আইডি দিয়েও করতে পারেন, বাট এটা কোনো ছোটোখাটোই না, এখানে যে কোনো আইডি দিয়ে লগ ইন করতে পারেন, অথরাইজ। ওকে, অথরাইজে ক্লিক করার পর এটা দেখেন কি হয়েছে, এটা ভ্যালিড হয়ে গেছে। তো গিটহাব এগুলা লিংক ইউর সোশ্যাল, এগুলো না করলেও মেবি চলবে, সমস্যা নেই, আপনারা চাইলে করে নিতে পারেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু থিঙ্ক আপনাদের সামনে শেয়ার করতে হবে, যেটা আপনাদেরকে শিখতে হবে, আদারওয়াইজ এখানে আপনারা কাজ করতে পারবেন। এখানে মোস্ট আপনার ভোটার আইডি কার্ড অনুসারে একটা নাম দিয়ে দিবেন, আর এখানে হচ্ছে আপনার ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলিতে কি নামে ডাকে, এখানে আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন, আর এখানে কিছু লিখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি অ্যাড টু জেড, আমি সব কিছু করে তারপরে দেখাবো। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডিসকর্ড ইউজার নেম অ্যান্ড আইডি। ওকে, তো এখানে কি করবেন আপনারা সেটা আমি অ্যাড টু জেড আপনাদেরকে বুঝাই দিব, এইটাই আগে দেখাই, বাকি এগুলো দেখাই, এগুলো নর্মালি বুঝতে পারবেন, ডিসকর্ড আইডিটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। চলেন আমরা ডিসকর্ডে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি, আমি যদি সেটিংয়ে ক্লিক করি আমার ডিসকর্ড আইডির নেম হচ্ছে এইটা, আমি এটা এখন এই যে এই ইউজার নেমটা খেয়াল করেন, এই ইউজার নেমটা আপনাদেরকে কপি করতে হবে। ওকে, এটা কপি করতে হবে, হ্যাশ সহকারে কপি হবে না, আপনাদেরকে লিখতে হবে এমডি জুয়েল রানা 772 990। সো আমার এটা এডিট করা দরকার, কারণ আমি একটা আইডি আগে ভেরিফাই করছি, আমি এটা এডিট করে নিচ্ছি। ওকে, রায়হান আপনাদের সামনে করতেছি, 32 দিয়ে দিচ্ছি। ওকে, এডিট করার পর এখান থেকে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সেভ করে দিচ্ছি, এটা এডিট করা প্রয়োজন। দ্য কন্টেন্ট ইউজার নেম ক্যান নট অ্যাট দ্য, আচ্ছা আচ্ছা, ওকে আমি করতেছি, ওকে ডান, আমার এটা হয়ে গেছে। সো আমি এটা কপি করব, আপনাদের তো কপি হবে না, আপনারা লিখবেন, যেমন আমার এখানে রায়হান হ্যাশ 7290, আপনারা কি করবেন, এটা আমরা কোথায় ছিলাম, এখানে, সরি হ্যাঁ এখানে ছিলাম, এখানে দিয়ে দিবেন। ওকে, এই এটা এখানে দিতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমি ফিল করতেছি। ওকে, তো এখানে দেখেন আমি ফিল করছি, একটা নাম দিয়ে দিচ্ছি, ফ্যামিলিগত নাম দিয়ে দিচ্ছি, এখানে ইমেল দিচ্ছি, এখানে ডিসকর্ড ইউজার নেম, শেয়ার ইউর ইন্টারেস্ট ইন লিভারি, কীভাবে আমি এই ইন্টারেস্ট হলাম, আমার কাছে ভালো লাগে লিখলাম, ইটস অ্যামেজিং প্ল্যাটফর্ম, আই লাভ দিস, আপনারা চাইলে এটা লিখে দিতে পারেন। ইভেন যারা ইংলিশ লিখতে পারেন না, এটা তো দেখে দেখে লিখে নিন আর কি। আর এখানে জিজ্ঞেস করতেছে হাউ ক্যান উই ইম্প্রুভ লিভারি, মানে আমরা কিভাবে এটা আরো উন্নত করতে পারি, তো আমি এটা লিখে দিচ্ছি যে মোর মার্কেটিং স্যার, মানে আরো মার্কেটিং করেন বেস্ট, সাবমিট ফর, এটাতে ক্লিক করতে দাও, ঠিক আছে, এইটাতে আপনারা ক্লিক করে দিবেন, এখন ইনশাল্লাহ এটা হয়ে যাবে আমাদের সামনে। ওকে, ইওর ডিটেল হ্যাভ বিন রেকর্ড, প্লিজ রিপ্লাই টু দ্য টিকেট অ্যান্ড বি
পেটেন্ট। এখন কথা হচ্ছে আমাদের কি হয়েছে না হয়েছে সব এখানে তারা অলরেডি বলে দিছে। এখন আমাদের এটা টোটালি পারফেক্ট, একদমই পারফেক্ট। বাকি কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এটা করার পরে আপনার একজন ডিসকর্ডে যেতে হবে, এখান থেকে ডিসকর্ড। আসার পরে এখানে একটা মেসেজ টাইপ করবেন, এই যে এখানে এই বোর্ডের বুথের মাধ্যমে এখানে ভেরিফাই যে অপশনটা, এটা তো আমরা করে ফেলছি অলরেডি, আমাদের জানা মতো এটা হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে একটা মেসেজ দিবেন, ওকে ডান, আই হ্যাভ সাবমিটেড ফ্রম, ওকে আমি এটা ইন্টার করে দিচ্ছি। এই এই হচ্ছে আমাদের কাজ। এখন তারা এটা দেখবে, ভেরিফাই করবে, ওকে, মানে যে ডিএম মি টু এখানে রিপ্লাই করতেছে বোট। তো এই যে প্লিজ মেসেজ ইন দ্য চ্যানেল অ্যাগেন আফটার ইউ হ্যাভ সাবমিট ফ্রম অনলি, এই যে এখানে তারা একটা লিখে দিছে, একটা লেখা, কথা বুঝতে পারছেন আশা করি আপনারা। তো এখন হচ্ছে যে আমাদের এখন হচ্ছে শুধু সময়গুলার পালা, 24টা ঘন্টা যখন হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কাঙ্ক্ষিত যে আমাদের ওয়েবসাইটে যে লিভারি, এটা আমরা এখন এটা এখান থেকে এটা ক্রস করে দিলে সমস্যা নেই। এখানে যে আমাদের এটা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে ওয়েবসাইটটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যখন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, কপাল যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ তো এখানে কোনো কাজই করতে পারবেন। এখানে একটা মেসেজ চলে আসবে, কংগ্রেচুলেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাই, এরকম একটা মেসেজ চলে আসবে, কথা বুঝতে পারছেন। তারপর আপনারা কিভাবে কি কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাকে তারা 0.12 মানে 12 সেন্ট ফ্রি দিছে, সম্পূর্ণ ফ্রিতে। আমি এটা কিছু কাজ করার কারণে এখানে কিন্তু আমার ট্রানজেকশনটা দেখাবে এখন, মানে কিছু কাজ করার কারণে এটা ফ্রি পাইছি, কথা বুঝতে পারছেন। আর এখানে 100 কয়েনের মূল্য হচ্ছে আপনার 300 টাকা, আর এখান থেকে আপনি সরাসরি এক্সচেঞ্জ করতে পারবেন এনি টাইম। এটা পার্ট টু এর জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, বিকজ অফ এই যে দেখেন ইন পাবলিশ ইওর 0.01 এলবিসি এন্ড সাপোর্ট, এগুলা মানে সব কিছু দেখাচ্ছে এখানে, হোম আছে, ফলোয়িং আছে, অল কন্টেন্ট যদি আমরা ক্লিক করি এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। বাট এখন হচ্ছে যে আমার তো মনে করেন যে অ্যাকাউন্টেই ভেরিফাই হয় নাই, আমি তো জাস্ট এই যে এখান থেকে দেখেন অনেক অপশন আছে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন। এই যে আমি আপনাদেরকে বুঝাই, এই যে দেখে অনেকে এখানে আপলোড করছে কিন্তু, বাট আপনি এখন এইগুলো কিছুই করতে পারবেন না, আপনার একটু করার দরকার নেই। এখানে চ্যানেলে যদি ক্লিক করি আমরা আমাদের এই যে অ্যাস্কমি চ্যানেলটা দেখতে পাচ্ছি। নেক্সট টাইম আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করবেন। রিওয়ার্ডে যদি ক্লিক করি, আনলকে যদি ক্লিক করি না, এই যে 30টা কয়েন দিবে, অ্যাগেন দেখবেন আমাদেরকে ওইখানে নিয়ে যাবো। এই যে ইমেল আমি আপনাদেরকে দেখাই, যে ইমেল ভেরিফাই করছি তো এই কারণে, সরি, এখানে পার ডে আপনি 5টা কয়েন, হ্যাঁ 5টা কয়েন ফ্রিতে নিতে পারবেন, ক্রেডিট আর কি। এটা হলো আরেকটা মজার বিষয়, আনলকে ক্লিক করলে দেখবেন আবার এই যে আগের জায়গায় নিয়ে যাবো, ভ্যালিডেশন ফোন নাম্বার, কারণ কি আমার এটা ভেরিফাই হয় না। যখনই ভেরিফাই হয়ে যাবে তখনই আমরা এখানে কাজ করতে পারবো এভরিডে। এখানে কিন্তু খুবই ইজি, দেখেন আমি যদি এটা ই করি, এটা হচ্ছে তার পোস্ট, সজীবের পোস্ট, এখানে যদি তাকে ফলো করি, এটা ফলো অলরেডি করা রয়েছে, যখনই আইডিটা ভেরিফাই হয়ে যাবে তখন আমরা এখান থেকে একটা কমেন্ট করতে পারবো, কথা বুঝতে পারতেন। এই দেখেন কমেন্ট নলেজ এগুলো কিছু একটা লিখে দিছে, তো আমরা এখান থেকে একটা কমেন্ট করে দিতে পারি, ইটস গুড, এরকম একটা কিছু দেন আমরা পোস্ট করে দিতে পারি। যখন আপনারা লাইক কমেন্ট পোস্ট করবেন তখনই কিন্তু আপনার এখানে ভালো আর্নিং হবে। আর এখানে কিন্তু আপনারা একটা কমেন্ট বারবার করবেন না, একটা কমেন্ট বারবার করলে কিন্তু আইডি ব্যান হয়ে যাবে, কথা বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সুস্থ দেখেন আমার এখানে বাইরে গেছে 13 হয়ে গেছে গা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন ভাই, 24 ঘন্টা ওয়েট করবেন, যখন এটা ভেরিফাই হয়ে যাবে আপনার ডিসকর্ডে একটা SMS পেয়ে যাবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো। আর এটা এটা ইনবক্সটাও চেক করতে পারেন আপনারা, আপনাদের যদি ইমেল করে দেয় তাহলে আরো বেটার। তো এটাই ছিল আজকের মতো ভিডিও, অনেকদিন পরে ল্যাপটপ দিয়ে ভিডিও করার মূল রিজনটা হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা, ভালো একটা ইনকাম দেওয়া। তো এখানে কেউ পন্ডিতি করেন না, পন্ডিতি করলে এটা অফ হয়ে যাবে, আপনারা ভালো ইনকাম করতে পারবেন না, সবার জন্য এটা দুর্ভিক্ষকর হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, উইদাউট রেফার পার ডে 200-300 টাকা আলহামদুলিল্লাহ মোস্ট একটা ইনকাম, এটা কেউ নষ্ট করেন না দয়া করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, রিকোয়েস্ট থাকলো আমি গেলাম, টাটা বাই বাই, আবার ফিরতেছি পার্ট টু নিয়ে ইনশাল্লাহ। অ্যাকাউন্টটা ভেরিফাই হলেই পার্ট টুটা আপলোড করে দিব, আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের টেলিগ্রাম এবং ইউটিউবে।